हेलो स्टूडेंट्स, नीलकुठी प्लैटफर्मे सकल के आंतरिक अभिनंदन और शुभेच्छा जानाई। आशा करी तुम्हारा सकले भालो आछो, सुस्थ आछो। आज आमरा आलोचना करते चले दशम श्रेणी पाठ्यांशेर षष्ठ अध्याय, बीस शतके भारतेर कृषक आंदोलन। ये कृषक आंदोलन आलोचनाकाले आमरा बंगभंग बिरोधी आंदोलन पर्वे एवं अहिंस असहयोग आंदोलन पर्वेर कृषक आंदोलन सम्पर्के आलोचना करेछि। आज के तारी धारावाहिकताय आईन अमान्य आंदोलन एवं भारत छाड़ो आंदोलन पर्वेर कृषक आंदोलन सम्पर्के आलोचना करब। तो भिडियोटी अवश्य शेष पर्यन्त देखबे, भालो लेगे थाकले लाइक करबे, बंधुदेर मध्ये शेयर करबे। तो शुरू करा जाक आजकेर आलोच्य विषय। आईन अमान्य एवं भारत छाड़ो आंदोलन पर्वे जे कृषक आंदोलनगुली संगठित होयेछिलो सेई कृषक आंदोलनगुली छिलो अनेकगुली आंदोलन। तार कारण हच्छे सारा भारतवर्ष जुड़े अनेक जायगाय कृषक आंदोलन संगठित होयेछिलो। बांगला, बिहार, उत्तर प्रदेश, राजस्थान, मध्य प्रदेश, अर्थात सारा भारतव्यापी एई कृषक आंदोलनगुली छड़िये पड़ेछिलो। जे कारणे देखा जाय जे कृषक आंदोलनेर व्याप्ति एवं परिधि निखिरे एई आंदोलनगुली पड़ार समते अनेकटाई जट पाकिये जाय। কোন আন্দোলন কোন জায়গায় হয়েছিল এবং সেখানে কারা নেতৃত্ব দিয়েছিল, কোন সময়কালে হয়েছিল, সেই নিয়ে একটা বড় সমস্যার সৃষ্টি হয়। তো এই ধরনের সমস্যা যাতে না হয় সে কারণে আমি প্রতিটা আন্দোলন সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব এবং যতটা সম্ভব লিখে লিখে পড়ানোর চেষ্টা করব। আমিও ভালোভাবে বোঝানোর জন্য কিছু নোটস তৈরি করে রেখেছি এবং সেই নোটসের উপরে ভিত্তি করে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তা ভালো লাগলে লাইক করবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন বলতে আমরা কোন আন্দোলনটা বুঝি না, গান্ধীজি পরিচালিত দ্বিতীয় সর্বভারতীয় আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলন। অর্থাৎ যার সময়কাল ছিল ১৯৩০ থেকে ১৯৩৪, এই সময়কালে আইন অমান্য আন্দোলন পরিচালিত হয় এবং গান্ধীজি যতগুলি আন্দোলন পরিচালনা করেছিলেন তার মধ্যে এই আইন অমান্য আন্দোলনই ছিল দুটি পর্বে বিভক্ত। এর প্রথম পর্ব চলেছিল ১৯৩০ থেকে ১৯৩২ পর্যন্ত সময়কাল। তারপরে ১৯৩৩ খ্রিস্টাব্দে আবার এই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন ১৯৩৪ পর্যন্ত চলেছিল। এই আন্দোলনের প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে ১৯২৯ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর নেতৃত্বে লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়। লাহোর অধিবেশন এবং সেই লাহোর অধিবেশনে দেখা যায় যে জাতীয় কংগ্রেস তারা পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা ছাড়া তারা কোনো অংশেই তারা ব্রিটিশ শাসনকে মেনে নেবে না, এই ধরনের দাবি তারা পেশ করে এবং তারা ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি তারা কী করে না স্বাধীনতা দিবস পালন করে। পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালিত হয় ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি। এই ২৬শে জানুয়ারি দিনটাকে ভারতবাসী ভুলে যেতে চায়নি, যে কারণে আজও আমরা এটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছি। তাহলে দেখা যাচ্ছে যে ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি কী হয় না, ১৯২৯ লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সেখানে লাহোর অধিবেশনে ঘোষণা করা হয়েছিল পূর্ণ স্বাধীনতা। সেই পূর্ণ স্বাধীনতার জন্য তারা ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি তারা স্বাধীনতা দিবস পালন করে এবং এই ২৬শে জানুয়ারির দিনটাকে আজও আমরা সম্মান সহকারে পালন করে আসছি। তো দেখা যায় কি না, এই সময় তারা ব্রিটিশ সরকারকে, জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারকে তাদের পূর্ণ স্বাধীনতা দেবার জন্য তারা জোর দেয়। তো ব্রিটিশ সরকার কোনো অবস্থাতেই ভারতবাসীকে পূর্ণ স্বাধীনতা দিতে চায়নি, যে কারণে ভারতীয়রা আন্দোলনের পথে এগিয়ে যায়। আর এই আন্দোলনের নেতৃত্ব দেবার জন্য কংগ্রেসের যে কার্যনির্বাহ সভা, সেই সভা দায়িত্ব প্রদান করে মহাত্মা গান্ধীকে। তো মহাত্মা গান্ধী কী করে না, ১১ দফা দাবি জাতীয়
11 দফা দাবি জাতীয় কংগ্রেসের তরফ থেকে ব্রিটিশ সরকারের কাছে রাখা হয় এবং বলা হয় এই 11 দফা দাবি যেন অচিরে ব্রিটিশ সরকার মেনে নেয়। কিন্তু ব্রিটিশ সরকার এই দাবি মেনে নেয় না, যার পরিপ্রেক্ষিতে আইন অমান্য আন্দোলন শুরু হয় এবং এই আইন অমান্য আন্দোলনের পর্বে ভারতে বেশ কিছু কৃষক আন্দোলন সংগঠিত হয়, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা শুরু করি আজকের কৃষক আন্দোলন বা আইন অমান্য আন্দোলন পর্বের কৃষক আন্দোলন। এর আগে আমরা শেষ করেছিলাম অহিংস অসহযোগ আন্দোলন পর্বের কৃষক আন্দোলন, আজ আমরা দেখব আইন অমান্য আন্দোলন পর্বের কৃষক আন্দোলন। তো প্রথমে যেগুলো রয়েছে, যে যখন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের অহিংস অসহযোগ আন্দোলন যখন ব্যর্থ হয়ে গেল, তখন কিন্তু কৃষক আন্দোলনগুলি বন্ধ ছিল না। তার সময়ই উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ্য দল গড়ে উঠেছিল। এই স্বরাজ্য দল গড়ে উঠে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে এবং এই স্বরাজ্য দলের নেতা ছিলেন মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। কিন্তু তারা কৃষকদের দাবি দাওয়া পূরণ করতে ব্যর্থ হয় এবং আমরা দেখতে পাই ১৯২৮ খ্রিস্টাব্দের যে বঙ্গীয় প্রজাস্বত্ব বিল পাস হয়, সেখানেও কিন্তু কৃষকদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে ১৯২৩ খ্রিস্টাব্দের গড়ে ওঠা স্বরাজ্য দল, এই স্বরাজ্য দলও কৃষকদের দাবি দাওয়া পূরণ করতে পারেনি। ১৯২৮ খ্রিস্টাব্দের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বা বিল পাস হয়, এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইনেও কিন্তু কৃষকদের কোনোরূপ সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তাহলে দেখা যাচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলনের পরবর্তী পর্যায়ে কৃষকদের কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যে কারণে এই সময় পর্বেও বেশ কিছু আন্দোলন সংগঠিত হয়েছিল যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন অনেকগুলো উঠে আসে। তো কোথায় কীরকম সভা সমিতি গড়ে উঠেছিল বা সংগঠন গড়ে উঠেছিল সেই সম্পর্কে আমরা দু একটা কথা বলে নিই, কারণ এগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন এই সময় গড়ে উঠেছিল আমাদের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনকে কেন্দ্র করে ফজলুল হক, আব্দুল রহিম গড়ে তুলেছিলেন প্রজা পার্টি বা কৃষক প্রজা পার্টি। তাহলে কৃষক প্রজা পার্টি কারা গঠন করেছিলেন? না, আব্দুল রহিম, আক্রাম খা এবং ফজলুল হক। প্রজা পার্টি প্রথমে এর নাম ছিল প্রজা পার্টি, পরবর্তীকালে এর নাম হয় কৃষক প্রজা পার্টি। তাহলে উনিশশো আঠাশের পর এটা গড়ে উঠেছিল, বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছিল, বাংলাতে গড়ে উঠেছিল। আব্দুল রহিম ছিলেন, আকরাম খাঁ ছিলেন এবং ফজলুল হক যারা গড়ে তুলেছিলেন প্রজা পার্টি দল, বা পরবর্তীকালে এর সাথে কৃষক শব্দটি যুক্ত হয়, অর্থাৎ কৃষক প্রজা পার্টি দল গড়ে তুলেছিলেন। এই নামটা খুবই ইম্পর্ট্যান্ট, ফজলুল হক মহাশয়, তার সাথে ছিলেন আব্দুল রহিম এবং আকরাম খাঁ। এছাড়াও বিহারে এই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এর আগে আমরা এই নামটা পেয়েছিলাম, স্বামী সহজানন্দ সরস্বতী। আবারও স্বামী সহজানন্দ সরস্বতী আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসে এবং তিনি গঠন করেছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিহার প্রাদেশিক সভা বা বিহার প্রাদেশিক কিষাণ সভা। এই নামগুলো তুলে নেবার চেষ্টা করবে, যে ১৯২৯ খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল বিহার প্রাদেশিক কিষাণ সভা এবং কার নেতৃত্বে গড়ে উঠেছিল? না, স্বামী সহজানন্দ
সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে গড়ে উঠেছিল। কোথায় গড়ে উঠেছিল? না, বিহারে গড়ে উঠেছিল। বিহারে গড়ে উঠেছিল স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে বিহার প্রাদেশিক কিষাণ সভা, যার সময়কাল ছিল 1929 খ্রিস্টাব্দে। এছাড়াও এর সম্পাদক ছিলেন শ্রীকৃষ্ণ সিংহ, এর সম্পাদক ছিলেন শ্রীকৃষ্ণ সিংহ ছিলেন এর সম্পাদক, ঠিক আছে। এবং এর সাথে আরও দুজন যুক্ত হয়েছিলেন, একজন হচ্ছে করিয়ানন্দন শর্মা, আর অপরজন হচ্ছে করিয়ানন্দন শর্মা এবং রাহুল সংকীর্তায়ন। এই নামগুলো মনে রাখা এতটা দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে যে বিহার প্রাদেশিক কিষাণ সভা গড়ে উঠেছিল স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে, এর সম্পাদক ছিলেন শ্রীকৃষ্ণ সিংহ, এর সাথে কারা যুক্ত ছিলেন? রাহুল সংকীর্তায়ন এবং করিয়ানন্দ শর্মা, এরা দুজনেই ছিলেন বৌদ্ধ পণ্ডিত, অর্থাৎ বৌদ্ধ শাস্ত্রের সুপণ্ডিত ছিলেন। পরবর্তী সময়কালে এরা কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে বাংলাতে গড়ে উঠেছিল কৃষক প্রজাপাটি দল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন ফজলুল হক, আর এই সময় গড়ে উঠেছিল স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে বিহার প্রাদেশিক কিষাণ সভা। তাছাড়াও ছিল আমাদের পাঞ্জাবে গড়ে উঠেছিল ইউনিয়নিস্ট দল, ফজল ই হুসেনের নেতৃত্বে পাঞ্জাবে গড়ে উঠেছিল ইউনিয়নিস্ট দল। আমি নামগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি। ইউনিয়নিস্ট দল, ইউনিয়নিস্ট দল গড়ে উঠেছিল। কোথায় গড়ে উঠেছিল? পাঞ্জাবে গড়ে উঠেছিল। কার নেতৃত্বে গড়ে উঠেছিল? ফজল ই হুসেনের নেতৃত্বে গড়ে উঠেছিল পাঞ্জাবে, যার নাম হচ্ছে ইউনিয়নিস্ট দল। এটা হচ্ছে পাঞ্জাবে গড়ে উঠেছিল, তার মানে বাংলাতে গড়ে উঠল, বিহারে গড়ে উঠল এবং পাঞ্জাবে গড়ে উঠল। এছাড়া আমরা দেখতে পাই যে পাতিয়ালার মহারাজের বিরুদ্ধে খড়ক সিংহ তিনি অকাল দল গড়ে তুলেছিলেন, বা অকালের নেতা খড়ক সিং পাতিয়ালের মহারাজের বিরুদ্ধে তিনি আন্দোলনে নেমেছিলেন। খড়ক সিং কোথাকার আন্দোলনের বিরুদ্ধে? পাতিয়ার জমিদারের বিরুদ্ধে। এছাড়াও 1928 খ্রিস্টাব্দে খড়ক সিং গড়ে তুলেছিলেন পাঞ্জাব রিয়াসতি প্রজামণ্ডল গড়ে উঠেছিল 1928 খ্রিস্টাব্দে। এর নেতা কে ছিলেন? খড়ক সিং। কোথায় গড়ে উঠেছিল? পাঞ্জাবে। এখানে তো রয়েছে পাঞ্জাব রিয়াসতি প্রজামণ্ডল, খড়ক সিং গড়ে তুলেছিলেন। তো এই ছিল অহিংস অসহযোগ আন্দোলনের পরবর্তী পর্যায়ে, বা আইন অমান্য আন্দোলনের আগে এই কৃষক আন্দোলনগুলি সংগঠিত হয়েছিল। তো এই কৃষক আন্দোলনের নেতৃত্বে কারা কারা ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা যে অংশ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আমাদের এবারের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বারদৌলি সত্যাগ্রহ। এই বারদৌলিটার যদি কোথায় অবস্থিত তাহলে আমরা দেখতে যাই যে বারদৌলি হচ্ছে গুজরাট, যেখানে এখন স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম। সেই গুজরাটে কি হয় না, গুজরাটে বারদৌলি অবস্থিত, এবং গুজরাটের সুরাট জেলার অন্তর্গত তালুকের নাম হলো বারদৌলি। বারদৌলি হলো তালুক। তাহলে আগে অবস্থানটা ভালোভাবে জেনে নাও যে বারদৌলি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত, জেলার নাম হচ্ছে সুরাট, এবং যার তালুক ছিল বারদৌলি। এই তালুকের নাম থেকেই এই আন্দোলনের নাম হয়েছিল বারদৌলি সত্যাগ্রহ। তো এখানে কি ঘটনা ঘটেছিল বা এর অবস্থান সম্পর্কে আমরা জেনে নিলাম। এখানে বারদৌলি তালুকের টোটাল গ্রাম ছিল 137টি গ্রাম ছিল
137টি গ্রাম ছিল এবং এর যদি জনসংখ্যা আমরা দেখি তাহলে টোটাল জনসংখ্যা ছিল 87,000। 87,000 জনসংখ্যা বিশিষ্ট 137টি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল বারদৌলি তালুক। এবং এই তালুকে দেখা যায় যে কৃষক আন্দোলন সংগঠিত হয় যার নাম হলো বারদৌলি সত্যাগ্রহ। তো এখানে কি ঘটনা ঘটেছিল না, এই বারদৌলি তালুকে দু ধরনের মানুষ বসবাস করত, তাদের মধ্যে একজন একটা হলো উজলিপরাজ আর অন্যটি হলো কপিলরাজ। এখানে 60% মানুষ বা 60% মানুষ ছিল কপিলরাজ। কপিলরাজ কোনো কোনো বইতে তোমরা কলিপরাজও পাবে, দুটোই একই। এদেরকে বলা হতো নিচু সম্প্রদায়ের, নিচু সম্প্রদায়ের লোকদেরকে বলা হতো কপিলরাজ। মহাত্মা গান্ধী এদেরকে আবার রানীপরাজও বলেছিলেন, রানীপরাজ। মহাত্মা গান্ধী এদেরকে রানীপরাজ বলেছিলেন। তাহলে যে বারদৌলি তালুক, সেই বারদৌলি তালুকের 60% মানুষ হলো নিম্নবর্ণের মানুষ যাদেরকে বলা হয় কপিলরাজ, এবং তিনি মহাত্মা গান্ধীর হিসাবে রানীপরাজ নামে পরিচিত। আর যে 40% মানুষ তারা ছিল উজলিপরাজ, উজলিপরাজ। তো কি হতো এখানে না, এই উজলিপরাজ সম্প্রদায়ের মানুষেরা এই কপিলরাজ সম্প্রদায়ের মানুষদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করত। এক জাতপাতের খোঁটা ছিল তার উপরে, তাদের উপরে বিভিন্ন ধরনের অবৈধ কর, বিভিন্ন ধরনের সামন্ততান্ত্রিক শোষণ, এই নিয়ে এদের উপরে অত্যাচার করত। এবং এই কপিলরাজ সম্প্রদায়ের লোকেরা উজলিপরাজের লোকেদের কাছে হালি প্রথা অনুযায়ী চাষ করত। হালি প্রথা এটাও কিন্তু এর সাথে যুক্ত, হালি প্রথা অনুযায়ী চাষ করতে হতো। এই হালি প্রথার মধ্যে কী কী ছিল না, হালি প্রথা বলতে কী বোঝায় না, বংশানুক্রমিকভাবে কপিলরাজ সম্প্রদায়ের মানুষেরা উজলিপরাজ সম্প্রদায়ের লোকেদের কাছে কাজ করত। অর্থাৎ কপিলরাজ সম্প্রদায়ের যদি এ যদি তার এ উজলিপরাজদের অধীনে কাজ করতো তাহলে তার পুত্র বিকেও এখানে কাজ করতে হতো এবং তার পুত্র সিকেও এখানে কাজ করতে হতো। অর্থাৎ এই যে বংশানুক্রমিকভাবে তারা উজলিপরাজ বা উচ্চ সম্প্রদায়ের লোকেদের অধীনে কাজ করতো, এই প্রথাটা হচ্ছে হালি প্রথা নামে পরিচিত ছিল। তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে তারা শোষিত হচ্ছে এবং কিভাবে তাদেরকে বংশানুক্রমিকভাবে উচ্চবিত্ত সম্প্রদায়ের অধীনে কাজ করতে হচ্ছে। তো এছাড়া এখানে কপিলরাজ সম্প্রদায়ের মানুষেরা মদ্যপান করত, আরও অন্যান্য কুসংস্কারের মধ্যে তারা জর্জরিত ছিল। তো এই ধরনের সমস্যার হাত থেকে বাঁচার জন্য মহাত্মা গান্ধী এখানে লেখালেখি শুরু করেন। এবং আমরা দেখতে পাই মহাত্মা গান্ধীর সাথে যুক্ত হয়েছিলেন, আর তার আগে এই রকম অবস্থায় দুজন কিন্তু এই আন্দোলনে বা বারদৌলির মানুষদের, বারদৌলির লোকেদের সমস্যা থেকে তুলে আনার জন্য এগিয়ে এসেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে কল্যাণজী মেহতা, কল্যাণজী মেহতা এবং দয়ালজী দেশাই, দয়ালজী দেশাই, দেশাই। এরা কী করলো না, এরা হচ্ছে কপিলরাজ বা নিচু বর্ণের মানুষদেরকে রক্ষা করার জন্য তারা সংঘবদ্ধ হতে শুরু করলো। এবং এই সময় এগিয়ে এসেছিল কল্যাণজী মেহতা এবং দয়ালজী দেশাই। এদের নেতৃত্বে বারদৌলিতে একটা সংঘ গড়ে উঠেছিল যার নাম হলো পতিদার যুবক মণ্ডল। খুব ইম্পর্টেন্ট নাম, মনে রাখবে, পতিদার যুবক মণ্ডল, যুবক মণ্ডল, পতিদার যুবক মণ্ডল গড়ে তুলেছিল কল্যাণজী মেহতা এবং দয়ালজী দেশাই। যাদের উদ্দেশ্য কী ছিল না, রাতের বিদ্যালয় বা নস্য বিদ্যালয় স্থাপন করে মানুষজনকে শিক্ষিত করে তোলা, তারপরে মদ্যপান বিরোধিতা, অস্পৃশ্যতার হাত থেকে রক্ষা করা, অর্থাৎ সামাজিক কুসংস্কারের হাত থেকে রক্ষা করার জন্য তারা কল্যাণজী মেহতা এবং দয়ালজী দেশাই তারা পতিদার যুবক মণ্ডল গড়ে তোলে এবং বারদৌলির মানুষদেরকে তারা রক্ষা করার চেষ্টা করে। তো এই পর্যায়ে কী হয় না, যখন এইভাবে আন্দোলন চলছে এবং কপিলরাজ মানুষেরা উজলিপরাজদের হাতে অত্যাচারিত হচ্ছে, ঠিক সেই সময় ১৯২৫ খ্রিস্টাব্দের বারদৌলি তালুকে বন্যা হয়।
1925 খ্রিস্টাব্দে বারদৌলি তালুকে বন্যা হয়। বন্যার ফলে স্বাভাবিকভাবে মানুষের রুজি রোজগার কমে যায়, তাদের জীবিকার উপরে টান পড়ে এবং তারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিন্তু এর পরের বছরই 1926 খ্রিস্টাব্দে সরকার কি করে, এখানকার যে কর ছিল সেই করের পরিমাণ তারা প্রথমে 30% বাড়িয়ে দেয়। তাহলে বোঝাই যাচ্ছে একদিকে বন্যা হয়েছে গেল বছর, পরের বছর করের হার 30% বাড়িয়ে দিয়েছে, কিন্তু সরকার একটু বিচার বিবেচনা করে করের হারটা একটু কমিয়ে দেয়, যেটা ছিল 21.97%। তার মানে প্রথমে 30%, সে 30%-এর পরে সরকার কমিয়ে করে 21.97%। তো এই করের হারটাও ছিল অনেক বেশি, তার কারণ একে রোজগার নেই, বন্যা হয়েছে। তো এর ফলে মানুষ কী করলো, তারা বিক্ষুব্ধ হয়ে উঠল এবং তারা আন্দোলনের পথে এগিয়ে গেল। যখন তারা আন্দোলনের পথে এগিয়ে গেল, তখন মহাত্মা গান্ধী দুটি পত্রিকায় ইংরেজ সরকারের বিরোধিতা করতে শুরু করলো, একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া, অন্যটি হলো নবজীবন। এই দুটো পত্রিকার নাম তোমরা মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া এবং অন্যটি হচ্ছে গিয়ে নবজীবন। এই দুটো পত্রিকাতে গান্ধীজি লেখালেখি করতে শুরু করলো। তিনি সরকারকে অনুরোধ করলো যে যাতে করে করের পরিমাণটা বাড়ানো না হয়, কারণ এখানে মানুষদের রোজগার কমে গেছে, তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু সরকার কোনো গুরুত্বই দিল না। তখন কি করলো না, এখানে আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে এলো বল্লভ ভাই প্যাটেল। তিনি ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করলেন 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বল্লভভাই প্যাটেল যোগদান করলেন বারদৌলি আন্দোলনকে পরিচালনা করার জন্য। তো যখন থেকে বল্লভভাই প্যাটেল এখানে যোগদান দিলেন, তখন থেকে আন্দোলন একটা নতুন মাত্রা পেল, অর্থাৎ মানুষেরা নতুন সাহসে এখানে অংশগ্রহণ করতে শুরু করলো। তারপরে আমরা দেখতে পাই কি না, নরহরি পারিক, তারপরে আরও অনেক নেতা এখানে অংশগ্রহণ করেছিল। বিশেষ করে বল্লভভাই প্যাটেল এবং তার পরিবারের মহিলারা বারদৌলিতে অংশগ্রহণ করে, আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যেমন মণিবেন প্যাটেল, মিঠুবেন প্যাটেল, সারদা মেহতা, ভক্তিবাই, এই সকল মহিলারা তারা বারদৌলিতে কৃষকদের পাশে দাঁড়ায় এবং তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করে। তো যার ফলে কি হয় না, যার ফলে দেখা যায় যে সরকার বাধ্য হয়ে যে 21.97% যে কর ছিল সেই করের হার তারা কমিয়ে দেয়, যার পরিমাণ দাঁড়ায় 6.03% করের মাত্রা বাড়ানো হয়েছিল। এবং এখানকার মহিলারা অর্থাৎ মিঠুবেন প্যাটেল, তারপর মণিবেন প্যাটেল, ভক্তি মেহতা, সারদা মেহতা, এই সকল যে সকল মহিলারা ছিল তারা বল্লভভাই প্যাটেলকে একটা খেতাব দিল যার নাম হলো সর্দার। এই প্রশ্নটাও এক নম্বরের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে সর্দার খেতাবটা কাকে দেওয়া হয়েছিল, বল্লভভাই প্যাটেলকে। বল্লভভাই প্যাটেলকে আমরা লৌহ মানব হিসাবে বা আয়রন ম্যান হিসাবেও চিহ্নিত করে থাকি, কিন্তু সেটা হচ্ছে আমাদের যখন উদ্বাস্তু সমস্যা পড়ব, শেষ অধ্যায়ে পড়ব, সেখানে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সর্দার নামে পরিচিত হন এবং এই সর্দার খেতাবটা দিয়েছিল কারা না, বারদৌলির মানুষেরা বা বারদৌলির মহিলারা, মহিলাদের তরফ থেকে গান্ধী দিয়েছিলেন। তো এই ছিল আমাদের বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, যে বারদৌলির অবস্থান কোথায় ছিল, সেখানকার জনসংখ্যা কেমন ছিল, সেখানে কতগুলি তালুকে বিভক্ত ছিল, গ্রাম কতগুলি ছিল, সেখানে কারা কারার নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল। তো এইভাবে বল্লভভাই প্যাটেল এই আন্দোলনকে সফল করে এবং নিজে সর্দার উপাধিতে ভূষিত হয়। তো বারদৌলি সত্যাগ্রহের পর আমরা আজকের যে আলোচ্য বিষয় আইন অমান্য আন্দোলন, সে আইন অমান্য আন্দোলনের দু চার কথা বলবো আমরা, যে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল সেই সম্পর্কে আমরা দেখলাম যে 1930 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, লাহোর অধিবেশনে যে পূর্ণ স্বাধীনতা তাকে কেন্দ্র করে। তো এই সময়েও বেশ কিছু কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই কৃষক আন্দোলনে অনেকে অংশগ্রহণ করেছিল এবং সেই কৃষক আন্দোলনগুলি ভারতের জাতীয় কংগ্রেসকে বিরাটভাবে প্রেরণা দিয়েছিল। যেমন এই সময়তে যে সমস্ত জায়গায় হয়েছিল, একটা হলো উত্তরপ্রদেশ অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে
যে সকল জায়গাতে কৃষক আন্দোলনগুলি ব্যাপক আকার ধারণ করেছিল এই পর্যায়ে কিন্তু সেই এলাকাগুলোই বেশিভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেখানে কি কি ছিল? উত্তরপ্রদেশ ছিল, রাজস্থান ছিল, বিহার ছিল, বাংলা ছিল। এই প্রতিটা এলাকাতেও কিন্তু আইন অমান্য আন্দোলনকালে কৃষক আন্দোলনটা জোরদার হয়ে উঠেছিল। তো আমরা এখানে দু একটা নাম দেখব, যেমন বিহার, বিহারের স্বামী সহজানন্দ সরস্বতীর নাম পেয়েছিলাম। তিনি এখানে স্বামী সহজানন্দের সাথে যদুনন্দন শর্মা যুক্ত হয়। উত্তরপ্রদেশের মানুষেরা কি করে? উত্তরপ্রদেশের মানুষেরা খাজনা বন্ধ করে দেয়, তারা খাজনা বন্ধ আন্দোলন শুরু করে। অর্থাৎ তারা সরকারকে যে খাজনা বা ট্যাক্স দিয়ে আসছিল সেই ট্যাক্স তারা দেওয়া বন্ধ করে। এবং ১৯৩০ খ্রিস্টাব্দে কংগ্রেসও এদেরকে সাপোর্ট করে, খাজনা না দেবার জন্য কংগ্রেসও এদেরকে সাপোর্ট করে। এবং আমরা বিহারে যে নামটা পেয়েছিলাম স্বামী সহজানন্দ সরস্বতী, তার সাথে যদুনন্দন শর্মা যুক্ত হয় এবং তারা কিষাণ সভা গড়ে তোলে। কোন পর্যায়ে? আইন অমান্য আন্দোলন পর্যায়ে। এছাড়া কোথায় কোথায় হয়েছিল এখানে দু চারটা নাম আমি বলে রাখি, কোথায় কে নেতৃত্ব দিয়েছিল, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ। যেমন পূর্ববঙ্গে, পূর্ববঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন, মানে ঢাকা যেটা পূর্ববঙ্গ, পূর্ববঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা ভাসানী। এই নামগুলো তোমরা মনে রাখবে, মৌলানা ভাসানী, মৌলানা ভাসানী নেতৃত্ব দিয়েছিলেন পূর্ববঙ্গে। কেরালায় নেতৃত্ব দিয়েছিলেন কেলাপ্পান, কেরালায় নেতৃত্ব দিয়েছিলেন কেলাপ্পান। এবং অন্ধ্রপ্রদেশের নেতৃত্ব দিয়েছিলেন বাল রামকৃষ্ণান নেতৃত্ব দিয়েছিলেন। এই তিনটা নাম মনে রাখবে, যারা আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পূর্ববঙ্গে দিয়েছিলেন মৌলানা ভাসানী, কেরালাতে দিয়েছিলেন কেলাপ্পান, এবং অন্ধ্রপ্রদেশে দিয়েছিলেন বাল রামকৃষ্ণান। তো এছাড়া কী হয়েছিল না, কমিউনিস্ট পার্টিরা তারা কিন্তু আইন অমান্য আন্দোলন পর্বে তারা কিন্তু নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল। কারণ আইন অমান্য আন্দোলন যখন চলছিল তার সাথে সাথে যখন আইন অমান্য আন্দোলন ১৯৩৪ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু কংগ্রেস থেকে যে সমাজতন্ত্রীরা ছিল, অর্থাৎ যারা কমিউনিস্ট ভাবাদর্শে ছিল, যারা একতার উপরে বিশ্বাসে ছিল, তারা কিন্তু এগিয়ে আসে। ১৯৩৪ খ্রিস্টাব্দে তারা গড়েছিল কংগ্রেজ সমাজতন্ত্রী দল। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গড়ে ওঠে? কংগ্রেজ সমাজতন্ত্রী দল গড়ে উঠেছিল কবে? 1934 ১৯৩৪ খ্রিস্টাব্দে। কোথায় গড়ে উঠেছিল না? বোম্বেতে। বোম্বের যে কংগ্রেস অধিবেশন সেখানে গড়ে উঠেছিল। কারা কারা ছিল না? জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্মন, এই সকল নেতৃবৃন্দ তারা কংগ্রেসের ভিতরে কংগ্রেজ সমাজতন্ত্রী দল গড়ে তোলে। নামগুলো হচ্ছে, এই নামগুলো আমরা পরবর্তী সময়ে পাবো, ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্মন প্রমুখ ব্যক্তিত্ব বা সমাজতন্ত্রী তারা এগিয়ে এসেছিল। এবং তারা কী করেছিল? ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেছিল। এছাড়া কংগ্রেস সমাজতন্ত্রী এবং বামপন্থীরা একসাথে হয়ে ১৯৩৬ খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠা করেছিল সারা ভারত কিষাণ কংগ্রেস, অল ইন্ডিয়ান কিষাণ কংগ্রেস। ১৯৩৬ খ্রিস্টাব্দে তারা প্রতিষ্ঠা করেছিল সারা ভারত কিষাণ কংগ্রেস। এখানে কারা কারা ছিল? আগে যারা সমাজতন্ত্রী, যারা ১৯৩৪ খ্রিস্টাব্দে সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেছিল, এদের সাথে বামপন্থীরা যুক্ত হয়েছিল এবং এদের সাথে কমিউনিস্টরাও যুক্ত হয়েছিল। এরা সকলে একত্রিত হয়ে ১৯৩৬ খ্রিস্টাব্দে গড়ে তুলেছিল সারা ভারত কিষাণ কংগ্রেস। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সারা ভারত কিষাণ কংগ্রেস
কবে গড়ে উঠেছিল এবং এদের সভাপতি এবং সম্পাদকের নামটাও মনে রাখা দরকার। এদের সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এই নামটা কোথায় যুক্ত? বিহার প্রাদেশিক কিষাণ সভা। বিহার প্রাদেশিক কিষাণ সভার সাথে যুক্ত ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী, তিনি ছিলেন এর সভাপতি। তাহলে এর সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী, সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী, স্বামী সহজানন্দ সরস্বতী এর সভাপতি ছিলেন এবং এর সম্পাদক ছিলেন অন্ধ্রপ্রদেশের এন জি রঙ্গ। সম্পাদক ছিলেন অন্ধ্রপ্রদেশের এন জি রঙ্গ। এন জি রঙ্গ এই নামটা আমরা পড়েছিলাম, কখন মনে আছে? এন জি রঙ্গ 1923 রায়ত সমিতি গড়ে তুলেছিলেন। সে রায়ত সমিতি যিনি গড়ে তুলেছিলেন এন জি রঙ্গ, তিনি হলেন এর সম্পাদক এবং বিহার প্রাদেশিক কিষাণ সভার যে প্রতিষ্ঠাতা স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এর সভাপতি। তাহলে দেখতে পাচ্ছি যে 1936 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল কি না সারা ভারত কিষাণ কংগ্রেস, এবং এরা কি করেছিল? আইন অমান্য আন্দোলন পর্বে তারা নেতৃত্ব দিয়েছিল। তো এছাড়াও আরও অনেক জায়গাতে অন্ধ্রপ্রদেশে প্রায় এই আন্দোলনটা জোরদার হয়ে উঠেছিল। তো এরপরে আমরা দেখব ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলন, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলন কীভাবে গড়ে উঠেছিল। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আমরা কী জানি? যে ডু অর ডাই, করবো অথবা মরবো, গান্ধীজির বিখ্যাত স্লোগান, যে আমরা করবো অথবা মরবো, যার জন্য গান্ধীজিকে প্রায় 5 বার তাকে নোবেলের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু সরকার দিতে পারেনি, কারণ এই ধরনের উক্তির জন্যে তিনি বারবার নোবেল পুরস্কার থেকে বা শান্তিতে নোবেল থেকে তিনি বিচ্যুত হয়েছেন। অর্থাৎ তার যে বিখ্যাত স্লোগান ডু অর ডাই, করবো বা মরবো, করেন গিয়ে মরেন গিয়ে, এই ভারত ছাড়ো আন্দোলনেরই স্লোগান ছিল। এই ভারত ছাড়ো আন্দোলনের যদি আমরা প্রেক্ষাপট দেখি, এই আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, যখন আমাদের দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা বিশ্বজুড়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হয়ে গেছে এবং ব্রিটিশ সরকার চাইছে কি না ভারতের সম্পদ, অর্থ, মানবকে তারা কাজে লাগাতে চাইছে, কিন্তু ভারত বারবার বলছে যে যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি কিন্তু আমাদেরকে দিতে হবে পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ যুদ্ধের পরবর্তী সময়ে যদি তোমরা পূর্ণ স্বাধীনতা দাও তবে ভারতবাসী তোমাদের সাথে যুদ্ধে এগিয়ে যাবে, যদি না দাও তাহলে আমরা যাব না। তো তার পরিপ্রেক্ষিতে দেখি আমরা কিপস মিশন ভারতবর্ষে আসে এবং কিপস মিশন ভারতে এসে তাদেরকে ডোমিনিয়ন ট্যাটাস বা স্বায়ত্ত শাসন দিতে যায়। স্বায়ত্ত শাসনকে তারা অগ্রাহ্য করে এবং যার পরিপ্রেক্ষিতে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে যায়। এবং এই ভারত ছাড়ো আন্দোলন যখন 1942 খ্রিস্টাব্দে শুরু হলো, বিশেষ করে 8ই আগস্ট, তখন দেখা যায় যে কংগ্রেসের যারা প্রথম সারির নেতা ছিল তাদের সকলকে সরকার এক রাতের মধ্যে গ্রেপ্তার করে নিল। তো তখন নেতৃবৃন্দ কাদের হাতে চলে এলো? সাধারণ মানুষের হাতে, এবং সাধারণ মানুষেরা তারা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করলো। তো এই সময়েও বেশ কিছু কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই কৃষক আন্দোলনগুলোই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, কারণ আমরা এই অধ্যায়তে আমরা কৃষক আন্দোলন সম্পর্কেই আলোচনা করছি। তো কৃষক আন্দোলনের মধ্যে কারা কীভাবে নেতৃত্ব দিয়েছিল সেই সম্পর্কে আমরা জানব। এখানে বেশি কিছু নেই, সামান্য দু একটা কথা বললেই শেষ হয়ে যাবে। যেমন কৃষক আন্দোলনগুলো উত্তরপ্রদেশ, বিহার, বাংলা প্রভৃতি এলাকাতে ছড়িয়ে পড়েছিল এবং এখানে যেটা বড় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে আগে কৃষক আন্দোলনগুলো কী ছিল? জমিদার বিরোধী, তাদের সামন্ততান্ত্রিক শোষণের বিরোধিতা করেছিল। কিন্তু এখানে দেখতে পাই যে যেমন দারভাঙ্গার মহারাজা, বিহারের দারভাঙ্গা, পূর্ণিয়া, মুজফ্ফরপুর এই সম্পর্কে আমরা পড়ে এলাম। তো বিহারের দারভাঙ্গার মহারাজা তিনি কৃষকদের সাহায্যে এগিয়ে আসেন। এর আগে কী ছিল? এর আগে তিনি কৃষকদের জব্দ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে আমরা দেখতে পাই কি যে কৃষকদের সাহায্যার্থে জমিদাররাও এগিয়ে আসে, জোরদাররাও এগিয়ে আসে। অর্থাৎ সেটা কেবলমাত্র কৃষক আন্দোলন ছিল না, এটা পুরোপুরি জাতীয় আন্দোলনে পর্যবেসিত হয়েছিল। আমরা 1947 স্বাধীনতা পাচ্ছি,
আর 1942-এ আন্দোলন হচ্ছে, অর্থাৎ সেই সময় সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ব্রিটিশ সরকার আর আমাদের দেশে থাকতে পারবে না এবং এদেরকে না হাঁটাতে পারলে আমাদের উন্নতি সম্ভব নয়। যে কারণে কৃষকেরাও নয়, জমিদাররা জোরদাররা তারা একত্রিত হয়ে তারা আন্দোলন শুরু করে। অর্থাৎ কৃষক আন্দোলনগুলি জাতীয় আন্দোলনে পর্যবসিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন পর্বে। আর কোন কোন অঞ্চলে হয়েছিল? ওই একই অঞ্চল উত্তরপ্রদেশ, বাংলা, বিহার। বিহারের সবথেকে বড় ভূমিকা নিয়েছিলেন দারভাঙ্গার মহারাজা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি একটু বড় হয়ে গেল কারণ অনেকটা অংশ এখানে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং যদি কিছু জানানোর থাকে বা জানবার থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।